গুজব বর্তমানে একটি ভয়ঙ্কর সমস্যা। এই গুজবে প্রায় প্রতিদিনই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা, যাচ্ছে প্রাণ, নিঃস্ব হচ্ছে অনেকে। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ঘটে এমনই এক ঘটনা। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এক বাসায় আছেন, এমন গুজব ছড়িয়ে দিয়ে চেষ্টা হয় লুটপাটের। পুরো ঘটনার সাক্ষী হয় যমুনা নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মিরপুর উত্তর পীরের বাগের একটি ভবন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঘিরে রাখে কয়েকজন। তাদের দাবি, সেই ভবনেই নাকি লুকিয়ে আছে ডিবির হারুন। প্রথমে কয়েকজন ভবনের দেয়াল টপকে ঢুকে পড়ে ভেতরে, এরপরে ভেতরে থাকা সিসি ক্যামেরা ভেঙে চেষ্টা চালায় কলাপসেবল গেট ভাঙার। বাড়ির নিরাপত্তায় সে সময় ছিলেন মালিকদের এক আত্মীয়। বাড়িতে ঢুকেই চিৎকার চেঁচামেচি করে দাবি তোলে তারা ছাত্র, সাথে শাওন নামে একজন পরিচয় দেন সাংবাদিক, যদিও ছিল না পরিচয়পত্র। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে গেট খুলে দেন ভবনের দায়িত্বে থাকা রিপন। ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে ফিরে কোনো কিছু না পেয়ে মালামাল ও আসবাবপত্র থাকা দ্বিতীয় ও তৃতীয় তলার তালা খোলার জন্য চাপ দেয় তারা। ঘটনাস্থলে পৌঁছায় যমুনা নিউজ। ছাত্রদের পরিচয় জানতে চাইলে মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। ভবনটির বাইরে জড়ো হওয়া মানুষের মাঝে ততক্ষণে বাড়ছে উৎকণ্ঠা। শেষ পর্যন্ত গুজব ছড়িয়েছে বলে তারা চড়াও হয় ছাত্র পরিচয় দেয়া লোকগুলোর ওপর। সন্দেহ বাড়ে ডাকাতির, তবে গুজব রচনাকারীকে ধরিয়ে দেওয়ার আশ্বাসে সেখান থেকে বেরিয়ে আসে তারা। আপনি এসব গুজব ছড়াতে গেলে আপনার এলাকার ভিতরে চা খায়, আপনি ওখানে ছড়ান, অন্য এলাকার প্রবাসীরা কেন বলবেন? রাতের মধ্যেই রূপনগর থানার সামনে গুজব ছড়ানোর মূল হোতা প্রিন্সকে ধরে আনে তারা। ডিবি হারুন প্রসঙ্গ আসছে, যিনি ঢাকা মহানগর ডিবিতে ছিলেন, ওনার প্রসঙ্গটা আসছে। আসার পরে দেন কথা হয়েছে যে কোথায়, আমি বললাম যে উনি সম্ভবত উত্তর পীরের বাগে আছে। উত্তর পীরের বাগে? উত্তর পীরের বাগে আছে। কোথায় আছে? আমি বললাম তাহলে লোকেশনটা আমি আপনাকে ম্যাপে, গুগল ম্যাপে দেখাতে পারি। আপনারা যখন যাবেন তখন এলাকার মুরব্বী ডেকে কথা বলবেন, মুরব্বীকে নিয়ে যাবেন যে এই বাসাটায় আমরা এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে আসছি, আমরা মুরব্বীদের উপস্থিত থাকেন। তার ওপর যখন চড়াও সবাই, তখনও গুজব রটিয়েই যায় প্রিন্স। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। যমুনা নিউজ তার কাছ থেকে জানতে চায় কোন ভবনে আছে ডিবি হারুন। পরদিন তা দেখানোর কথা বলে দুদিন ঘুরিয়ে সেই প্রিন্স লাপাত্তা। প্রিন্সের বলা, পীরের বাগের হামলার শিকার সেই ভবনের পাশের অ্যাপার্টমেন্টে গিয়েও পাওয়া যায়নি ডিবি হারুনের কোনো ছায়া। ফাঁকা বাসায় গুজব ছড়িয়ে লুটপাট করতেই এমন গুজব বলে ধারণা এলাকাবাসীর। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।